हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। बंधुरा आज के इंडियन जियोग्राफी जे आमरा कंटिन्यू जे सीरीज तुम्हारे जो कंटिन्यू करछि टीपीएससी के टार्गेट करे सेई क्लासेर 34 34 नम्बर क्लासटी निये तुम्हारे सामने चले एसेछि। फ्रेंड्स, आमरा एर पूर्वे जे क्लासगुली करेछि तुम्हारा जरा देखोनि ओई समस्त क्लास, जरा मिस करे नियेछो অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে ওই সমস্ত ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমরা করিয়েছি, তাই বলবো যারা দেখনি পূর্বের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, যারা এখনও সাবস্ক্রাইব করেন, নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, লাইক করে নেবে আজকের এই ক্লাসটিকে। তাছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রামও জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আমরা এখানে সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই তোমরা টেলিগ্রামও জয়েন হয়ে নেবে। তো বন্ধুরা, গতকাল তোমরা জানো যে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে তোমাদের জন্য যে কোর্স স্টার্ট করেছিলাম সেইখানে আমরা কিন্তু মেগা মক টেস্টের আয়োজন করেছিলাম, যেখানে তোমরা অনেকেই পার্টিসিপেট করেছো। এবং এর মধ্যে থেকে যে ক্যান্ডিডেট প্রথম হয়েছে ও কিন্তু এক মাসের সেশন ফ্রিতে পাবে। তো সেইভাবে আমরা তোমাদেরকে মোটিভেট করার জন্য আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু মক টেস্টের আয়োজন করেছিলাম। প্রত্যেকে যারা যারা তোমরা অংশগ্রহণ করেছো সেই মক টেস্টে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং এইভাবে তোমরা কন্টিনিউ যদি প্র্যাকটিস করে যাও, অবশ্যই এক্সাম আপকামিং ডেজে এক্সাম ক্র্যাক করতে পারবে। কোশ্চেন নাম্বার 1 বলছে, হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ লিডিং ইন সোলার এনার্জি জেনারেশন? সোলার এনার্জি জেনারেশনে সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে আছে নিচের কোন স্টেটটি? অপশনে আছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ। কোশ্চেন নম্বর 1 এর সঠিক উত্তরটি কী হবে লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানিয়ে দাও। যখনই আমরা ক্লাস করি প্রতিদিন বিকেল 3টায় তোমরা কিন্তু ঠিক টাইমে চলে আসবে, কেননা যদি তোমরা লাইভ চ্যাট বক্সে অংশগ্রহণ করো এবং আনসার করো, অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখো ক্লাসের মধ্যে, তাহলে ক্লাস চলাকালীন কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের আনসার শেখা হয়ে যায়। আর সেভাবেই করাটা দরকার, যাতে করে আলাদাভাবে আর টাইম দিতে না লাগে, ক্লাসের টাইমে যাতে শেখা হয়ে যায়। কোশ্চেন নম্বর 1 এর সঠিক উত্তরটি কি হবে? অপশন বি, রাজস্থান। রাজস্থানের সবচেয়ে বেশি সোলার এনার্জি প্রডিউস করা হয়। কোশ্চেন নম্বর 2, হুইচ ইজ কল্ড দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? হুইচ ইজ কল্ড দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? ভারতের লেক ডিস্ট্রিক্ট বলা হয় নিচের কোন স্থানকে? কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ কল দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হবে অপশান এ, নৈনিতাল। নৈনিতালকে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয়, যে নৈনিতাল উত্তরাখণ্ড রাজ্যের আছে এবং ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষ যেখানে যায় টুরিস্ট স্পট হিসাবে, সবচেয়ে বেশি যে টপ র্যাঙ্কে আছে, সবচেয়ে বেশি যে ইনকাম করে টুরিস্ট স্পট হিসাবে নৈনিতাল। উত্তরাখণ্ডের যে টুরিস্ট ইন্ডাস্ট্রি এটা অনেকটাই কিন্তু স্বাবলম্বন, অনেকটাই আমাদের ভারতবর্ষ অন্যান্য স্টেটের সাথে তুলনা করলে অনেকটাই সুন্দর, এবং অনেকটা মানুষ ওইখানে আকৃষ্ট হয়। আকৃষ্টতা পাহাড় এবং বিভিন্ন বাগানের সৌন্দর্যে মানুষ কিন্তু আপ্লুত হয় এবং ওইখানে যায়। তো যে যে স্টেটগুলি ভারতবর্ষে আছে সেই স্টেটগুলির মধ্যে সবচেয়ে বেশি যে টুরিস্ট ইন্ডাস্ট্রি এটা নৈনিতালে আছে, উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ ফ্রম থ্রি সাইড? বলছে নিচের কোন রাজ্যটি বাংলাদেশকে তিন দিক থেকে বেষ্টিত করে রেখেছে, বেষ্টন করে রেখেছে? নিচের কোন রাজ্যটি বাংলাদেশকে তিন দিক থেকে বেষ্টন করে রেখেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ সারাউন্ডেড বাই বাংলাদেশ ফ্রম থ্রি সাইডস? কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হবে ফ্রেন্ডস অপশন ডি, ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ আছে। কোশ্চেন নাম্বার 4, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু গো হোললি অর্গানিক? ভারতের প্রথম রাজ্য কোনটি যেটা সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চলে, হোললি অর্গানিক স্টেট? হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু গো
হোললি অর্গানিক। অপশানে আছে মেঘালয়, সিকিম, মণিপুর, আসাম। সঠিক উত্তরটি কি হতে পারে ফ্রেন্ডস, সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো ফ্রেন্ডস, অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে, সঙ্গে দেওয়া বেল আইকনে ক্লিক করে নেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তরটি হবে অপশন বি সিকিম। সিকিম ভারতবর্ষের প্রথম রাজ্য যে স্টেটটা প্রথমে হোললি অর্গানিক হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ ন্যাচারাল এনার্জি, হোয়াট ইজ দ্য সোর্স অফ ন্যাচারাল এনার্জি অফ দ্য হট স্প্রিংস অ্যাট মানিকারান ইন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মণিকরণে উষ্ণ প্রস্রবণের প্রাকৃতিক উৎস, প্রাকৃতিক শক্তির উৎস কি? হিমাচল প্রদেশে যে মানিকরণ আছে সেই মানিকরণের মধ্যে এখানে বলছে যে এনার্জি, সেই এনার্জি সোর্স কি? জিও থার্মাল এনার্জি, বায়ো মাস এনার্জি, থার্মাল এনার্জি নাকি হাইড্রো এনার্জি? কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তরটি হবে অপশান এ জিও থার্মাল এনার্জি। অপশান এ জিও থার্মাল অর্থাৎ ভূতাপীয় শক্তি, জিও থার্মাল এনার্জি। কোশ্চেন নাম্বার 6-এ বলছে জেনারেলি দ্য সয়েল অফ দ্য নর্দার্ন প্লেইন্স অফ ইন্ডিয়া হ্যাজ বিন ফর্মড বাই। সাধারণত উত্তর ভারতের যে সমভূমি সেই এলাকার মাটি কি দ্বারা গঠিত হয়েছে? ডিগ্রেডেশন দ্বারা নাকি এগ্রেডেশন নাকি ওয়েদারিং ইন সিটু নাকি ইরোশন, কোনটার দ্বারা? সেই স্থানের অর্থাৎ নর্দার্ন যে প্লেন্স আছে সমভূমি, উত্তর যে সমভূমি আছে ভারতের, সেই উত্তর সমভূমি এলাকাতে যে মাটি গঠিত হয়েছে ওইটা বিশেষভাবে এগ্রেডেশন অর্থাৎ, এগ্রেডেশন অর্থাৎ বৃদ্ধি এর মাধ্যমে হয়েছে, এগ্রেডেশনের মাধ্যমে সয়েল ফর্ম হয়েছে। কোশ্চেন নাম্বার 7-এ বলছে ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ ল্যাটেরাইট সয়েল ফাউন্ড। নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়, নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ ল্যাটেরাইট সয়েল ফাউন্ড? কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্র। মহারাষ্ট্রে যে ল্যাটেরাইট মৃত্তিকা এটা বেশি পাওয়া যায়। তারপরের কোশ্চেন বলছে রেড সয়েল ইজ নর্মালি ফাউন্ড ইন ইন্ডিয়া ইন হুইচ রিজন। রেড সয়েল সাধারণত ভারতবর্ষের কোন অঞ্চলে পাওয়া যায়? রেড সয়েল, রেড সয়েল সাধারণত ভারতবর্ষের কোন অঞ্চলে পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি হবে অপশন সি ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট। ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট অফ দ্য ডেকান প্লেটো, ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট অফ দ্য ডেকান প্লেটো। কোশ্চেন নাম্বার 9-এ বলছে ইন হুইচ স্টেট ইজ দ্য কানহা ন্যাশনাল পার্ক সিচুয়েটেড। কোন রাজ্যে কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে আমরা নিয়ে আসতে চেষ্টা করছি ফ্রেন্ডস, এবং প্রতিনিয়ত যদি তোমরা আমাদের ক্লাসে অ্যাটেন্ড থাকো তাহলে অবশ্যই এক্সাম হলে গিয়ে এটা অনেকটাই তোমাদের হেল্প করবে। আমরা কনসিস্টেন্সি মেনটেন করছি প্রত্যেক দিন, কিছু না কিছু তোমরা শিখতে পারছো এখানে এসে, তাই বলবো বেল আইকন কিন্তু তোমরা ক্লিক করবে, সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান সঠিক টাইমে চলে যাবে। কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মধ্যপ্রদেশ। কানহা ন্যাশনাল পার্কটি আছে মধ্যপ্রদেশ রাজ্যে। কোশ্চেন নাম্বার 10 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর নট গ্রোন ইন দ্য খারিফ সিজন। নিচের কোনটি খারিফ মৌসুমে জন্মে না, খারিফ মৌসুমে জন্মে না কোনটি? বাজরা অ্যান্ড রাইস, মেজ অ্যান্ড জোয়ার, বার্লি অ্যান্ড মাস্টার্ড, জোয়ার অ্যান্ড রাইস। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর হচ্ছে অপশান সি বার্লি অ্যান্ড মাস্টার্ড। বার্লি অ্যান্ড মাস্টার্ড হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে বলছে এগ্রিকালচারাল কমোডিটিস, এগ্রিকালচারাল কমোডিটিস আর গ্রেডেড উইথ। কৃষি পণ্যকে শ্রেণীবদ্ধ করা হয় ISI মার্ক দিয়ে, ইকো প্রোডাক্টস নাম দিয়ে, এগ মার্ক দিয়ে নাকি গ্রিন প্রোডাক্ট দিয়ে? এগ্রিকালচারাল কমোডিটিস আর গ্রেডেড উইথ। 11-এর আনসার হচ্ছে অপশান সি এগ মার্ক।
একমার্ক থাকে কৃষিজ পণ্যের মধ্যে। উন্নত মানের যদি হয় তাহলেই কিন্তু এই মার্ক থাকবে, এই চিহ্ন থাকবে। কোশ্চেন নাম্বার 12 বলছে হুইচ স্টেট ইজ কল্ড দা রাইস বাউল অফ ইন্ডিয়া। রাইস বাউল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? হুইচ স্টেট ইজ কল্ড দা রাইস বাউল অফ ইন্ডিয়া, কোশ্চেন নাম্বার 12 এর আনসারটি হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। রাইস বাউল অফ ইন্ডিয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 13 বলছে দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ইন্ডিয়া ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেল। দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ইন্ডিয়া ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেল। ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন প্রাণীর জন্য বিখ্যাত? কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তরটি হবে অপশন এ ওয়াইল্ড ইন্ডিয়ান এজ। ওয়াইল্ড ইন্ডিয়ান এজ এর জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 14 বলছে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া দ্যাট ওয়াজ এস্টাবলিশড ইন 1936 ওয়াজ নেমড এজ। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি যেটা 1936 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তরটি হবে অপশন সি হেলি ন্যাশনাল পার্ক। হেলি ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটা এস্টাবলিশ করা হয়েছিল 1936-এ। কোশ্চেন নাম্বার 15 পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 15 আনসার হবে ফ্রেন্ডস অপশন সি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত, হিমাচল প্রদেশে। বন্ধুরা টার্গেট টিপিসি 2022 এই যে কোর্স, মান্থলি কোর্স আমরা নিয়ে এসেছি, এই কোর্সে কিন্তু আমরা গতকাল 100 মার্কসের মেগা টেস্ট নিয়েছিলাম, মেগা মক টেস্ট। সেই মেগা মক টেস্টে একজন যে টপ করেছে, টপ ওয়ান গেট ওয়ান মান্থ সাবস্ক্রিপশান ফ্রি। ফ্রিতে আমরা টপ করেছি যে ওকে ওয়ান মান্থ সাবস্ক্রিপশান ফ্রি দিয়েছি। অ্যান্ড ফ্রেন্ডস, যারা এখনও হোয়াটসঅ্যাপে জয়েন করেন তোমাদেরকে বলবো জয়েন করে নেবে। তো করে যদি তোমরা জয়েন করো কী কী পাবে? তোমরা পিডিএফ পাবে প্রত্যেকটি ক্লাসের, তোমরা প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবে, যেখানে একটি মক টেস্টে 15টি কোশ্চেন থাকে। এরকম ছোটো ছোটো মক টেস্ট আমরা নিয়ে আসি, 2-3টি মক টেস্ট আমরা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি ফ্রেন্ডস। মক টেস্ট প্রত্যেক দিন 2-3টি আমরা দিয়ে থাকি তোমাদের জন্য। অ্যান্ড গতকালকে তো মেগা মক টেস্ট ছিল, যেখানে আমরা 100 কোশ্চেন নিয়ে এসেছিলাম। তো 100-এ যে টপ করেছে ও কিন্তু 86 পেয়েছে, 86। তো ফ্রেন্ডস অবশ্যই বলবো তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু কন্টিনিউ রাখবে, খুব ভালোভাবে স্টাডি করতে হবে, ডিপলি স্টাডি করতে হবে। আর আমরা তাই কিন্তু প্রতিনিয়ত তোমাদের সামনে ক্লাস নিয়ে আসছি গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপে জয়েন করলে, তাছাড়া তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসগুলি আমরা করি, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসে যে পিডিএফ আসে, প্রতি মাসের গুরুত্বপূর্ণ পিডিএফগুলি কিন্তু আমরা দিয়ে থাকি। এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে 4 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয়ে গেছে, 4 মান্থ। আজকের দিনে যে আসবে 4 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পাবে। উইকলি রিভিশন ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি আমরা, আমরা ইউটিউবের ক্লাসের পিডিএফ দিচ্ছি, ডেলি টেস্ট হচ্ছে। এক্সট্রা ক্লাস গত 2 দিন ধরে আমরা করতে পারিনি, গত 2 দিন কেন আমরা মেগা মক টেস্টটা আয়োজন করতে একটু এখানে টাইম দিতে হয়েছে। এক্সট্রা ক্লাস আমরা যেমন টিপিসি প্রিভিয়াস ইয়ার ওইটা আমরা করাচ্ছি, ইন্ডিয়ান হিস্ট্রি করাচ্ছি। তো আশা করি আজ থেকে তোমরা এক্সট্রা ক্লাসও পেয়ে যাবে। তো এক্সট্রা ক্লাস মাঝে মধ্যে প্রবলেম হলে একটু মিস হয়, তবে হ্যাঁ আমরা কিন্তু 3টি ক্লাস ইউটিউবে করাচ্ছি। 3টি যদি মক টেস্ট থাকে 3টি ক্লাস থেকে তো অবশ্যই অনেক কিছু পারছো, পাশাপাশি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা দিয়ে দিচ্ছি। তো ওয়াইজ অ্যাপে আমরা তোমাদের জন্য অনলি 499 যে সাবস্ক্রিপশন এনেছি, এখানে আসলে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। এখন পর্যন্ত 80+ পিডিএফ দেওয়া হয়ে গেছে, 80+ মক টেস্ট দেওয়া হয়ে গেছে। ওইগুলি আসলে কিন্তু ওইখানে প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর আমরা জানি যে প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু পারফেকশন আমাদের মধ্যে আসে, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি পারফেকশন আসবে, এক্সাম হলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাই বলবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সবাই জানো। সেভাবে প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো লেটস গেট ত্রিপুরা এক্সামের সাথে, যেখানে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু কোর্স নিয়ে এসেছি ফ্রেন্ডস। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।